আম্মা যান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার সাথে বসা স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় কি সমান থাকে না কমে বাড়ে স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় সমান থাকে না কোন সময় বাড়ে কোন সময় কমে যে সময় বাড়ে এই সময় কি রসের আলাপ আর যে সময় কমে ভাই তো হয়ে দিতে ঠিক তবে ঠিক আগের দিন আলাপ হইলো ওই ফুলাফান সংসার তো সব তোমারই আমি আর কয়দিন আছি বাড়ি ঘর সব বউরদের কাছে আর ভোরের দিন যদি খালি একটু মনের উল্টা যায় আমার ভাই জাগা না তুই কই যাবে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বামী স্ত্রীর মিল মহব্বত আমরার মতো জিন্দিগি না অনেক উন্নত জিন্দিগি এর পরেও কম বেশি তো হয় এই দিন রসুল খুব খুশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছেই বসা আছেন জিজ্ঞাসা করেন আয়েশা আজকে তোমার মনে কি কিছু চায়নি যদি চায় বলতে পারো তুমি যা চাইবা আমি তাই দিব আর জোরে কর এইসব তুমি যা চাইবা আমি তাই দিব আজকে কি চাইবা আমার কাছে চাও এই মাহফিল থেকে বাড়ি গিয়া যদি মহেশপুরের কেউ বিবিরে জিগায় বুড়ো হয়ে গেছি গিয়া ইয়ার ঘরে যদি জিগায় যা চাইবা তাই দেম মনে মনে কইব ও আছে মনে হয় ধরছে বড্ডা কেত সাইব নইলে বাজারের বড্ডা সাইব ঠিক না বাচ্চে কিন্তু আল্লাহর পয়গম্বরের বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সেরা গালির মেয়ে না আবু বকরের মেয়ে বিশ্ব নবীর বিবি চিন্তায় পড়ে গেলেন কি চাইতে পারি অগণবীজি একটু সময় দিন আমি ভেবে চিনতে চাই আমি চিন্তায় পড়ে গেছি কোনটা ছায়া কি ঠগে যাই কিনা উনি বাবার কাছে চলে গেলেন বাবা গো আল্লাহর পয়গম্বর বলেছেন যা চাইব তিনি তাই দিবেন আপনি আমাকে শিখা দেন কি চাইতে পারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া অবস্থায় ছিলেন এই কথা শুনে উঠেই বসে গেলেন তোমার স্বামী তো এমন স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী কইবেন আর দিবেন না এমন না যা বলছেন তাই করবেন আমরা তো সব সময় শুধু ভামের উপরে রাখি দাওয়া মারি আইলে মিল বাড়ে দাওয়া মারি আইলে মিল দিন দেব কাম করা নিলে কি যেই দেহে যে একটু কাম কমে আইসে শুনল বিষ বেদনার কথা কয় রাবাজার এইবার কাপড় যাইছে রে টাঙ্গাইল যে শাড়ি আইছে নতুন আমিও মনে মনে ভাবছি তোর একটা দিয়া জুস বাড়ায় জুস বাড়ায় তোমার স্বামী তো এমন এক স্বামী যা বলবেন তাই করবেন আমাকে উনি কথা দিয়েছেন যা চাইব উনি তাই দিবেন পরামর্শের জন্য এলাম আমারে তুমি শিখায় দাও আব্বা এই সাথ তোমার আমি শিখায় দিব একটা কথা মনে রাখবা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যা পাইবা সবার আগে আমারে দিবা তুমি যা পাইবা সবার আগে আমারে দিবা এই কথা আগে আমার সাথে দেও রে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কথা দিলাম আমি যা পাব সবার আগে আমি আমার বাবারই দিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন বাবা আমি পয়গম্বরের কাছ থেকে যা পাব সবার আগে আমি আমার বাবারই দিব হে আয়েশা আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো
উনি যখন মিহরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে দুই বন্ধু একসাথে কত ধরনের আলোচনা করছিলেন এমন কি কোন কথা আসেনি যেই কথাটা এখনো কোন উম্মতকে নবীজি বলেন নাই এমন কোন গোপন কথা যদি থাকে তাকে ওইটাই তুমি চাইয়া লয়া লও আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গিয়া নবীজির দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ মেরাজে গিয়া আল্লাহর সাথে কত আলোচনা করছেন উম্মতদের কাছে এসে বয়ান করছেন এমন কোন কথা আসেনি দুই বন্ধুর মধ্যে গোপন কোন কথা যেই কথাটা এখনো পর্যন্ত আপনি কারোর কাছে বলেন নাই এই গোপন কথাটাই আমারে বলে দেন আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা বুঝে ফেলেছি আমার আবু বকরে শিখায় দিছে তোমার আবু বকর আমার যেইভাবে চিনছে দুনিয়ার আর কেউ আমার এইভাবে চিনতে পারে নাই এই জন্য আবু বকরের বদলা আমি নিজে দিতে পারলাম না সবার বদলা দিছি আবু বকরের বদলা দিবেন আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি সবচাইতে বেশি ইসলামের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন আয়েশা শুনে রাখো আমি যখন আল্লাহর সাথে আমার উম্মতের মাফের ব্যাপারে দরখাস্ত চলতেছিল আমার উম্মতকে মাফ করবেন আপনি আমার উম্মতকে মাফ করবেন আমার উম্মতকে মাফ করবেন আমার উম্মতকে এই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন ওই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ও আমার পয়গম্বর দোস্ত আমার শেষ ফিনিশিং কথা জানিয়ে রাখেন আপনার উম্মতদের জন্য আপনি চিন্তা করবেন না একটা কথা জানাইয়া দেই আপনার যেই উম্মত শিরিক মুক্ত থাকতে পারবে আপনার উম্মতরা যদি শিরিক টুকু না করে এই একটা বড় গুনাহ শিরিক মুক্ত থাকলে তার ঈমান লইয়া যাইত এই শিরিক মুক্ত যদি তারা থাকতে পারে আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দান করব এমন কোন নবী নাই যেই নবী এই শিরিকের দাওয়াত শিরিক থেকে বাঁচার দাওয়াত দেন নাই সমস্ত নবীগণ শিরিক থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন শিরিক কাকে বলে এই বিষয়টা আমাদের একটু জানা সংক্ষিপ্ত আকারে জানা দরকার শিরিক দুই প্রকার কয় প্রকার বড় শিরিক এবং ছোট শিরিক বড় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আছে নার আওয়াজে সন্দেহ আসল আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিক একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখছেন একমাত্র মা বাবা না মা বাপ নাই সর্বপ্রথম আদম হাওয়ারে বানাইছেন নিনা বানাইছেন বাপ ছাড়াও সন্তান দিছেন আল্লাহ যাকে চান ছেলে দিবেন যারে চান শুধু মেয়ে দিবেন যারে ভালো লাগে উভয়টা দিবেন যারে ভালো লাগে সন্তান ছাড়া রাখবেন আল্লাহ যেই বান্দাকে যেই হালতে রাখতে চান ওই হালতে রাখবেন এই রুচি এই ক্ষমতা একমাত্র আল্লাহ কোন মানুষ যদি মনে করেন যে আমি দশ বছর হয়েছে বিয়া করলাম কোন জায়গা কামায় না মদন ভুল গিয়া দেখি হয়নি না হয় না জেনে রাখবেন জ্বর উঠছে শরীরে যদি কারোর আকিদা এমন হয় ফেরাসিটামল খাইলেই বালা ফেরাসিটামলে বালা করব ভালো করার মালিক আল্লাহ ফেরাসিটামল উসিল্লা
তাবিজে ভালো করবে না ভালো করার মালিক আল্লাহ তাবিজ উসিল্লাহ আমি ঢাকায় যাইতাম ঢাকায় নিবেন আল্লাহ বাস হইল উসিল্লাহ গাড়ি হইল উসিল্লাহ সর্বোপরি ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন সব সময় আল্লাহর সাথে কাউকে শরীক করতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিকায়া দিবেন যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা তোমার যা দিবা আল্লাহকে দিবা ভিন্ন কাউকে দিও না যা দেওয়ার বলতে ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য ছোট শিরিক আর বড় শিরিক হলো মনে মনে ছোট শিরিক হয় আমলে বড় শিরিক আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে মুশকিল আসানের ভিড় বাড়িছে মুশকিল আসানের বলে ভিড় আছে এনে গেলেই মুশকিল আসান হয়ে যায় অসম্ভব জেনে রাখবেন মুশকিল থেকে বাঁচানোর মালিক একমাত্র হ্যাঁ মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যেটা স্বাভাবিক ঘটার কথা না ওইটা একজন ভিড়ে ঘটায় কিরকম ঘটাইল কথার কথা একজন বৈশা রয়েছেন বৃষ্টি নামার কথা অন্ধকার হয়ে আসছে চতুর্দিক থেকে তুফান উনি কয়েকজন মানুষ নিয়ে বা একাই দোয়া করছেন আল্লাহ তুফান বন্ধ করে দাও তুফান বন্ধ হয়ে গেছে এখন এলাকার মানুষ না বুঝার কারণে এই ভিড়ের ভিজে দৌড়াচ্ছে দৌড়েন উনারে সম্মান দেন উনার ইজ্জত বাড়ানোর জন্যই আল্লাহ এই ঘটনা ঘটাইছে তাই বলে উনার ইজ্জত এমন বাড়ানো যাবে না উনার কাছে চাওয়া শুরু করবেন না এই কথাটা মনে রাখতে হবে উনার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই বৃষ্টি ফিরাইবারও ক্ষমতা নাই যা করেছেন সবকে আর যার দোয়ায় করেছেন উনি হলেন আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর ওলিগণের মর্যাদা বাড়াইবার জন্য মাঝে মাঝে এমন হয় তবে সব সময় খেয়াল রাখতে হবে সব ক্ষমতার মালিক আল্লাহ এখন আল্লাহর ওলি কারা তিনটা গুণ তার মধ্যে খুঁজে দেখবেন যদি একটার সড তাহলে বুঝবেন ওলি না অন্য কিছু এক নাম্বার কোরআন হাদিসের ইলম থাকতে হবে কোরআন হাদিসের বুঝ নাই ওলি হতে পারবে না দুই নাম্বার আল্লাহর রসুলের সুন্নত তরিকায় তার জিন্দগি চলে কিনা নবীজির কাজের সাথে তার কাজ কামের মিল আছে কিনা নবীজির সুন্নত তরিকা তার মধ্যে বিদ্যমান আছে কিনা তিন নাম্বার আরেকজন হক্কানি পীরের এজাজত তার উপরে আছে কিনা এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে উনি আল্লাহর ওলি আল্লাহ চাইলে উনার দ্বারা কারামত প্রকাশ করাইবেন না চাইলে করাবেন না উনি আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই কিন্তু এই তিন গুণ নাই বাতাসে উড়ে গেল ভিড় না বাতাসে উড়লেই যদি ভিড় হন যেত হোক কি ভিড় হইল বুঝে আসতেছে আপনাদের তিনটা গুণ উল্লেখ করা আছে খুব ভালো করে জেনে রাখবেন এক নাম্বার শিরিক থেকে বড় শিরিক থেকে বাঁচা এই কথাটা মনে রাখবেন আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা দুই নাম্বার ছোট শিরিক বলা হয় ইবাদত যা আছে একমাত্র আল্লাহর জন্য করব ভিন্ন কারোর উদ্দেশ্যে না ইবাদত বলতে যা আছে ইবাদত তিন প্রকার কয় প্রকার তিন ভাগে বিভক্ত হওয়া যায় হয়তো শারীরিক নইলে আর্থিক আর নইলে শরীর আর্থিক মিলিয়া শারীরিক ইবাদত নামাজ রোজা তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত যেইগুলো যে সমস্ত ইবাদত করলে বডি লাগে বডি এটা শারীরিক ইবাদত যে সমস্ত ইবাদত করলে মাল লাগে যাকাত
কুরবানি দান খয়রাত এগুলো কি লাগে মাল আর এমন একটা ইবাদত যেটা মালও লাগে বডিও লাগে হজ কয়টা ভাগ পাইছি আর জোরে আপনি একটু আমার সাথে সঙ্গ না দিলে তার লাগে না ফাঁক রয়েছে ওখানে ফাঁক রয়েছে অনেক ফাঁক রয়েছে জানলামা ভাড়া তো ওটি মানুষের কথা না আরো বেশি মানুষের কথা না মনে হয় বিয়া আইসে বেওয়ারি নিয়ে খায় একসাথে জোড়া বাদ দেয় এর ভিতরে আমরা ওয়াজ শেষ হয়ে আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন বেশ কয়েক বছর যাবত যোগাযোগ করে মাওলানা বেলাল হোসেন সাহেব আপনাদের কৃতি সন্তান দেশের বিভিন্ন জায়গায় বয়ান ট্রেন করেন উনি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মাঠে যেন আল্লাহ তাআলা তাদের দিয়ে খেদমত করান আমরা বলি আমিন কোন এলাকায় যোগ্য সন্তান জন্ম নেওয়া যোগ্য সন্তান তৈরি হওয়া এটাকে এলাকাবাসীর জন্য নিয়ামত পুরো এলাকার জন্য নিয়ামত আর এই নিয়ামতের কদর করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন এটা খালি আম খাওয়া না কাঁড়ল খায় আলহামদুলিল্লাহ এটা না সব নিয়ামত নিয়ামতের যে সুক্রিয়ার বর্ণনা সেটা হলো সকল নিয়ামতের একজন হাফেজ হইছে মহল্লা এটা নিয়ামত সুক্রিয়া যদি করেন মন খুশি হয় আল্লাহ বলেন এই এলাকার এই বাজেট আরো বাড়ায় দাও আর যদি দেখা যায় যে না সলিমুদ্দির হুত হাফেজ হইছে এটা আমার হুত হইলে ঠিক আছে তাহলে বোঝা গেল এটা আবু জাহেলের চরিত্র এই নিয়ামত আল্লাহ এই এলাকায় আর দিবেন বুঝে আসতেছে ইবাদত তিন ভাগে বিভক্ত পাইলাম শারীরিক ইবাদতেও শিরিক পাওয়া যায় লোক দেখানো নামাজ আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল নামাজির জন্য ঘোষণা করেন ওয়াইল নামক জাহান্নামের সাজা দুনিয়ায়ও তারা লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত ওরা আল্লাহর জন্য নামাজ পড়ে না ভিন্ন নিয়তে লোক দেখেন না নামাজ পড়ে ইলেকশন আইছে নামাজ ছয় অক্টোবর টুহি মাতার দেখছে ছোট বাচ্চা মারা গেল জানাজার যায় যে ইলেকশন শেষ নজ নাই তাহলে বোঝা গেল এই নামাজ আল্লাহর জন্য না বুড়ের লেগে বসি আত্মীয় বাড়ির গেছে বিয়াই নামাজও দাঁড়াইছে পুত্রারা দাঁড়াইছে এমন জায়গা নামাজ না হই দিয়ে করবো কি সব যখন নামাজও দাঁড়াইছে সমাজ রক্ষার লেগিন হেও বেকার হয়েছে অজু না থাকলে অসুবিধা নেই আল্লাহর জন্য নামাজ অর্থাৎ শারীরিক যত ইবাদত হবে মালি ইবাদত এদের মধ্যেও গন্ডগোল আছে শয়তানের দুঃখ আছে নতুন নতুন ধনী হয়েছে এখন ইলেকশন করবো মনে মনে নিয়ত জাকাতের কাফর বাড়ে মাইক মারিয়া জানিয়া রাখবেন মালি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে কুরবানি দিবেন কার জন্য গুস্তু বানায় আর কয় আগামীতে বুঝাই আমি কুরবানি কারে কয় আগামীতে বলে বুঝাই হোক বুঝতো কই বারটা যে দেয় দিছি গাই সাই দেয় দেখছি আগামীতে বুঝাই কারে বুঝাইব এলাকা মানুষের বুঝাইব বুঝে আসতেছে জিগাইলেন ভাই কুরবানি দিবে এইবার দেওয়ান তো লাগবে আবুদুব্দি আছে কয় নিলে কয় না আবুদুব্দের কুরবানি দেয় আল্লাহ না কেউ রে জিগাইলে ভাই কুরবানি দিতে না কয় হ্যাঁ মায়া আছে বুড়া মানুষ এটা কি মায়া আছে বুড়া মানুষের কুরবানির সাথে কি তা আগামী তো তাহলে কিনা এই কথাটি আছে না নাই সাবধান এই জাতের কথা যেন না হয় কুরবানি হবে একমাত্র আর এটা মালের সাথে সম্পর্ক কুরবানি ওয়াজিব হইছে কি না এটা মালের সাথে সম্পর্ক আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় মাল দিয়ে কুরবানি দিবা যদি এখলাস নিয়ত ঠিক থাকে আর একটা ছাগলও কুরবানি হয় এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়
আর এখলাসও যদি গন্ডগোল হয় নিয়তে গন্ডগোল ওই গাবতলি যে বড় বড় যে বোল্ডারগুলো নাম দেয় বাদশা বুলেট টাইগার গরুর নাম দেয় রাজা আছে না 15 লাখ 20 লাখ দেয় না দিলেও কাম হইতো না কুরবানি একমাত্র কার জন্য শারীরিক ইবাদত মালি ইবাদত শরীর মাল মিললে সেটা হজ হেই যে তো দেখা যায় কোন দুন করে হাজি সাহেব ডাকলে খুব খুশি হয় সাকা হয় হাজি সাহেব না ডাকলে মনে মনে বেজার সালাম দিয়ে জিজ্ঞাসা ভাই সাহেব কেমন আছেন বাজার বহুদিনে দেখলাম কয় বউ আমি যে হজ করছি তুমি বলে শুনছ না বোঝা গেল ভিতরে একটু বেজার শিরিক মুক্ত বডি এবং হৃদয় সমস্ত নবীগণের দাওয়াত আপনাদেরকে সামনে নিয়ে আমি শুনায় দিলাম এই দাওয়াতটুকু নবীগণ দিতেন আলেমগণ দেন আজকে আমিও দিয়ে দিলাম শিরিক মুক্ত রাখবেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে আশ্বাস দিয়েছেন দোস্ত উম্মত যদি শিরিক মুক্ত থাকবার পারে আমি আল্লাহ আপনার উম্মতরে জান্নাত দিব সুবহানাল্লাহর আওয়াজটা বান্নি মেলাতে যেত না তো জোরে সোরে কইছে আরো জোরে কোন নারে তাকবীর আলহামদুলিল্লাহ শিরিক মুক্ত থাকার জন্য আল্লাহর প্রথম কথা দুই নাম্বার সবক হল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করা কি পূর্ণ এহসান পূর্ণ আচরণ অর্থাৎ দয়ার আচরণ মা বাবার সাথে দয়ার আচরণ করব কেমনে মা বাবার সাথে দয়ার আচরণটা করব কখন প্রশ্ন জাগে নি না জাগে না মা বাপ কোনোদিন সন্তানের দয়ার আশা করে না সন্তান বড় হয়ে লালন পালন করব মা বাপরে ফালবো এই আশায় মা বাপে সন্তান ফালে না যদি এই আশায় ফালতো আতুর লুলা লেংরা কানা একজনেও ভাল লয় না সন্তান লালন পালন একমাত্র নিঃস্বার্থই মা বাবায় করে থাকে এই জন্য কোরআনুল করিমের ভিতরে যত জায়গায় আল্লাহর পাওনার কথা বলা হয়েছে আল্লাহর পাওনা আদায় করো আল্লাহর পাওনা আদায় করো পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার পাওনা শিরিক মুক্ত থাকবা আমার পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করো কারণ আমি আল্লাহ যেইভাবে নিঃস্বার্থ তোমাদেরকে খাওয়াই তোমার মা বাবাও নিঃস্বার্থই লালন পালন করছে মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করব কখন যুবকরা কান পেতে শুনো এই কথাগুলো তোমাদের জিন্দগি পরিবর্তন করে দিতে পারে যদি মান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান যারা হয় মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ চারটা পুরস্কার দিবেন কয়টা এক নম্বর নিয়ামত মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নবীর ঘোষণা আল্লাহ পাক মা বাবার ভাগ্য সন্তানকে এক নাম্বার পুরস্কার দেন কামাই রুজিতে বরকত আরো জোরে কর জেডার লাগিন দেশ পাগল জেডার জন্য দুনিয়া পাগল কামাই রুজিতে বরকত মা বাবার বাধ্য সন্তান জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবে না পেরেশানিতে পড়বে না দুনিয়াতে চলতে তার কোনো কষ্ট হবে না রুজি রোজগার তার কম হইব না বেশি হইব এটা দেখার ব্যাপার না মহান আল্লাহ তারে সুন্দরে চালাইয়া নিবে মা বাবার বাধ্য সন্তান
এক নাম্বার নিয়ামত পাবো পেরেশান মুক্ত জীবন কামাই রুজিতে বরকত দুই নাম্বার নিয়ামত নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ তিন নাম্বার নিয়ামত সুস্থ একটা হায়াত মরণ পর্যন্ত আল্লাহ তারে চলায়া ফিরায় নিব অসুখ বানায় বিছানা ফলায় মানুষের কাছে তিতা বানাবে না সুস্থ হায়াত দিবেন মা বাবার দোয়া যদি সাথে থাকে চার নাম্বার নিয়ামত জান্নাতের দুইটা দরজা খোলা থাকবে যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকবে মা বাবার দোয়া পাইছে যারা দুনিয়া আখেরাতে কামিয়াব তারা আর যদি মা বাবার চোখের পানি জরায় জরায় কান্দায়া দুনিয়ার থেকে বিদায় করো জানিয়া রাখবারে মুসলমান কপাল ভালো হবে না এক নাম্বার যেই কথিটা তোমার হবে লাখ লাখ টাকা কামাইতে পারবা ফেরেশানি দূরইত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো পেরেশানি দূর হবে না মোটা অঙ্কের হাদিয়া লইয়া যত বড় দরবারে যাও দোয়ানার জন্য কাম হবে না কারণ গোরের সিন্ধুকে তালা লাগাইয়া দুনিয়া ঘুরলে লাভ নাই তোমার দুয়ার সিন্ধু ঘর মা বাবার মনে কষ্ট দিয়া সমাজের মধ্যে দেখা যায় কোন পরিবারে যখন চার ভাই থাকে চার ভাগ ভাই তিন ভাই এমন পরিবার আছে না মা বাপ জিন্দা থাকতেই ভাইয়ের আলাদা হয়ে যায় হইতেই পারে তুমি বালে গেছো বিয়ে শাদী করছো বড় হয়েছো আলাদা হওয়ার অসুবিধা নেই কিন্তু মা বাবার জিন্দা তৈয়া মা বাবার সম্পদ বন্টন করার অধিকার তোমার কে দিল মা বাবার সম্পদ বন্টনের অধিকার তোমার কে দিল এই সম্পদের মালিক তোমার মা বাপ বর্তমান সময়ে দেখা যায় মা বাবারে উঠানে বসায়া চার ভাই মিলিয়ে সম্পদ বন্টন শুরু হয়ে গেছে সাইডে শেয়ার সাইড করছে সাইডজন সাইডে নিয়েছে ঘরের সমস্ত জিনিসপত্র বন্টন করা শেষ বুড়া বুড়ি দুইজন উঠানে বসা আছে এখন এই দুইজন বাট করার ভালা শেষ পর্যন্ত এই দুইজন যে বাট করা হয় এক ভাইয়ে মা রেখাইব এক মাস আর এক ভাইয়ে বাবা রেখাও এক মাস এমন চিত্র আছে না নাই যারা সমাজ ছালান অনুরোধ করে যাই এইগুলো যেন না হয় এমন করতে দিবেন না এমন করতে দিবেন না খুব সাবধান কবুতরের জোড়া মা এবং বাবা তোমার মা বাবা জীবনে কল্পনাও করেন নাই এক বিছানায় তোমাদের সব ভাই বোনদেরকে লালন পালন করছে তোমরা বড় হইয়া এই জোড়া ব্যঙ্গে দিবা তারা পাবেন নাই তোমার আম্মা বসে থাকত খানা খাওয়ার সময় হয়ে গেছে পেটেও ক্ষুধা আছে এরপরেও খায় না কেন জানি তোমার আব্বা বাজারও গেছে বাজার থেকে আইলে একসাথে খাইব হাওড় থেকে আইলে একসাথে খাবে বলে অপেক্ষায় বসে থাকত আর আজকে তোমরা বড় হইয়া শেষ জীবনে দুইজনরে আলাদা করে দিলা দুইজন দুই জায়গায় যে খায় মন এক জায়গায় ভরে তাকে খায় তারা শুধু বডি ডেলে দুই জায়গা প্রতিবাদ করার ক্ষমতা নাই নিরুপায় হয়ে গেছে তোমার বউয়ের সাপ তোমার সাপ যদি তারা বলে না আমরা একসাথে খাইয়াম তোমরার মুখ দিয়ে এমন নির্লজ্জ কথা বের হয়ে যায় বুড়া ওই সয়ের ভরে একসাথে কেড়ে থাকতাম জানিয়া রাখবেন মুসলমান তোমার যৌবনে যৌন চাহিদার যেই পরিমাণ প্রয়োজন বুড়া হয়ে গেলে এর চেয়ে বেশি বার্ধক্যের প্রয়োজন যদিও যৌবন নেই বার্ধক্যের হালতে একজন সঙ্গী তার বিশেষ দরকার যৌবনের চাহিদাই শুধু না মনের একটা শক্তি বুড়া মানুষ কান্দে আর দোয়া চাই হুজুর ছয়তলা বাড়ি বুড়ি দিয়ে মারা গেছে জুমার দিন দোয়া চায় জুমার থেকে সে যখন বাড়িতে যায় বুড়া ওই বাড়ি তার হাতের সাজানো
সবই তো রয়ে গেল শুধু আমার বুড়ি নাই কেন জানি আমার মনে হয় বাড়িটার রুহু নাই এই দুইজন মানুষকে তোমরা আলাদা করে দাও মনের কষ্ট মনে লইয়াই কবরে যায় তোমার আব্বা কায় এক ভাইয়ের ঘরে আম্মা কায় আরেক ভাইয়ের ঘরে তোমার মাই যদি ভালো খাবারের ব্যবস্থা করে মার সামনে তালটা গেলেই মাছের টুকরাটা দেখেই তোমার বাপের কথা মনে হইব বুড়ায় খাইছে কিনা বুঝে আসতেছে আপনাদের মানসিক আঘাত তোমরা সাইর ভাই যদি আলাদা হই ভাই হইয়া যাও অসুবিধা নাই তোমার মা বাপকে আলাদা করবা না মা বাবার সহায় সম্পত্তি যতটুকুনি থাকুক না কেন এটা তাদের ইন্তেকালের পরে ভাগ করবা তোমাদের উচিত তোমাদের ইনকাম থেকে মা বাপরে দেওয়া আর বর্তমান সমাজ মা বাপের ডানিয়া ভাগ করে লয় মা বাবার উপরে এটা জুলুম জানিয়ে রাখবেন মা বাবার সম্মান কতটুকু আমি একটা কথায় বুঝাই দেই আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার সম্মান আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ নফল মুস্তাহাব না ফরজ আল্লাহর পরেই পুরুষদের জন্য মা বাবার হুকুম মানা ফরজ আর নারীদের জন্য আল্লাহর হুকুম মানার পরেই স্বামীর হুকুম মানা ফরজ আল্লাহর রাসূল দুই হাদিস বর্ণনা করেছেন পুরুষরা জেনে রাখো মা বাবার খুশিতেই আল্লাহ খুশি নারীরা জেনে রাখো স্বামীর খুশিতেই আল্লাহ খুশি মনে থাকবে এই কথাগুলো মা বাপ যদি বেজার হয়ে যায় যত ইনকামই করেন দুনিয়াতে পেরেশানি দূরইত না পেরেশানি দূরইত না মা বাপ যদি বেজার হয়ে যান সন্তানদেরকে আপনি দুনিয়ার সার্টিফিকেট এনে দিতে পারবেন বার্ষিক ফলাইয়া আমেরিকার ডিগ্রি আনতে পারবেন কিন্তু মানুষ হবে না তোমার শিক্ষিত হইলো মানুষ হইল না মানুষ হওয়া এক জিনিস শিক্ষিত হওয়া আর এক জিনিস বুঝায় না আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায়া দেখেন বেশিরভাগ মানুষেই শিক্ষিতর মা বাপ তাহলে মানুষ হইল কেমনে মূর্খ মানুষ রিক্সা চালায়া ভাত তার জবানে যখন শোনা যায় রক্ত থাকতে মা বাপের অবমূল্যায়ন হতে দিব রক্ত থাকতে মা বাপরে বাড়ির থেকে বের করতাম না ঘর থেকে বের করতাম না আর যেটা দেশের সর্বোচ্চ জায়গায় বসে লাখ লাখ টাকা ইনকাম করে মা বাপরে দিছে বৃদ্ধাশ্রমে শিক্ষিত আর মূর্খ মানুষ কারে কই পাইন ওই শেয়ারওয়ালা না রিক্সাওয়ালা আপনার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে সন্তান মানুষ হবে না মা বাপ যদি অসন্তুষ্ট হয় গোয়ার ফার্মেসি হবে ওষুধ লাগিয়েই থাকবো ঔষধ লাগিয়ে থাকবো বিহদাবদাইতেই থাকবো নিজের নইলে বউয়ের নইলে হোলা মানে আল্লাহ যদি অসন্তুষ্ট হন জান্নাত তোমারে দিব ডাকে মা বাবার খুশিতে আল্লাহ খুশি মা বাবার খুশিতে জান্নাতের দরজা খুলে মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে বিদায় হয় সন্তুষ্ট করার জায়গা পাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান কবরের কাছে গিয়া ডাকলে আর শেষ আর তো সুযোগ নেই দুনিয়াতে যার মা বাপ জিন্দা আছে আল্লাহর দেয়া বড় নিয়ামত আছে সময় থাকতে কদর করো হারাইলে আর পাইবা না সময় থাকতে কদর করো হারাইলে আর তুমি পাইবা না মা বাপ তোমার মূর্খ হোক তুমি তোমার মা বাবা তোমার আব্বা আম্মা দুনিয়ার সবচেয়ে বড় পীর এই দরগার থেকে যদি দোয়া নিতে পারো তাদের মনের গভীর থেকে যদি দোয়া নিতে পারো এই দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয় এমন তীরের মতো মাঝখানে কোনো পর্দা নাই খুব সাবধান রাজনগরী হুজুর ছিলেন আল্লামা মুবারক আলী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি আলেম ওনার ছেলে আবুল কালাম মঈনুল ইসলাম সাহেব
রহমতুল্লাহ আলাইহি উনিও দেওবন্দি আলেম বাপও দেওবন্দের আলেম পুতও দেওবন্দের আলেম পুত্রে পড়াশোনা করায় আইন নিয়ে বাপে মনে মনে নিয়ত করলেন যে চাকরি বাকরি লাগানির আগে বিয়া খান পড়ায় দিই বিয়া পড়াইছেন তখন তো আর এই কারেন্টের লাইট নাই কারেন্ট আছে না দেখো কুফি বাতি জ্বলে তো হুজুরের এক রাজনগরে হুজুরের এক অভ্যাস ছিল ফান খাওয়া সাদা ভাতা দিয়ে ফান খাইতেন তখন তো আর বাজারে এত জর্দা বেরিয়েছে না জর্দার ভিক্টোরি ভিক্টোরি তা আসল না যা তামুক ফাতা গুছের হাতে বানাইতো ভিক্টোরি আছি এমন তো কত তা হাকিমপুরি স্বপ্নপুরি মধুপুরি শাহপুরি কোন দিন যে রাজীবপুরি একটা বাইর আল্লাহ জানা জর্দা তো নাই দেশ তখন হুজুরের সাদা দে ভাত ফান খাওয়ান খুব অভ্যাস বিয়ার দিন সারা দিন গেল জামাই মানুষ ফান খাইতে আসছে না কাটতে চাইবো জামাই হোর বেঁধেছে ওটা তাও আবার সাদা ভাতা রাত্রে আয়া বিবি সামনে বাসররা তো বড় তুই আই খুব বড় চাষির একটু ফান খাই যার যারে খাই অভ্যাস যেই ব্যক্তির প্রতিদিন দুই প্যাকেট বিড়ি লাগে হেটের ভাই রোজার দিন কারে কয় ঠিক না এত বুঝবো রোজা কারে তো উনি করতে পারিছে আর বড় হুজুর রহমতুল্লাহ আলাই ওনার আব্বা কুফি বাতি জ্বালাইল দরজা ফা দেখি আল্লাহ দিদে ভরতে ভরতে আগ কইছে বৌমারা এসে জিগাইছে কি গো বৌমা মলার সব কই কৌনি ফান খাইবেন ফাঁকা দিয়া গরো নাই জন্য বাইর হয়েছেন বলে গেছেন বড় শাস্তির কাছে গেছে বউয়ের সামনে কিছু কইছেন না বুদ্ধিমানের কাজ বউয়ের সামনে কিছু বলেন নাই লাডি লয়ে উড়ানো গে বলছে ভূত কি শুধু আর ভূত তো দেও বন্ধের আলে লাডি লয়ে বসে কিছুক্ষণ পরেই হুজলাইছে এ হাত ফান সুবাদি আর হাত সাদা আবুল কালাম এমনি খুশি হয়েছে জি আব্বাজান কই গেছলা আমার কাছে ফান সুবাদি আসিন না সারাদিন খাইছি ওটা কিরকম লাগতেছে শাশিরিন অবস্থা আমি বুঝতে পারছি তোমার কাছে কতটুকু গুরুত্ব হয়ে গেছে এটা বৌমারে একা ঘরে রাইকে যে তুমি ফান খাইতে গেছো আমি বুঝতে পারছি গুরুত্ব কতটুকু হয়েছে এই মুহূর্ত থেকে এখন থেকে তোমার উপরে এই সাদা ফান সুবাদি কারণ আমি হারাম করলাম কোরআন হাদিসে নিষেধ নাই কোরআনেও নিষেধ নাই হাদিসেও নিষেধ নাই নিষেধটা করছেন কে বাবা ওনার হাতে যেইভাবে ছিল উনি হাঁটু উল্টাইছেন এইভাবে ছিল সোজা এইভাবে ছেড়ে দিচ্ছে কারণ হারাম করছেন কে কোরআনের আয়াত নাই নবীজির হাদিস নাই কিন্তু এর পরে যার বিধান মানা ফরজ উনি দিছেন বিধানটা ওনার হুকুম মানা ফরজ বিভিন্ন অনুষ্ঠান হইতো বাড়ি তালে মোলামার আইতো হান্তাল সামনে সবাই খাইতেছে তো দাদাজি দূর থেকে খেয়াল করতেন আবুল কালাম কি লয় কিনা না উনি লইতেন না বাপে হারাম করছে আমি যতদিন জিন্দা আছি তোমার উপরে হারাম তা দাদাজি জিন্দা থাকা অবস্থায় জীবনে কোনোদিন উনি আর পান করেন নাই দাদাজি মরার ভরে উনি থাকতে না হারাম তো বুঝে আসতেছে যুবকরা যদি এই কথাটা মনে রাখে আর এটা বুঝে মা বাবার কথার ওয়েট কত ওজন কত মা বাবার সাথে বেয়াদবি করার কথা রহমতের দরজা রহমতের দরজা মুসলমান ইমানদার ভাইরা আমার মা বাবার মনের প্রতি লক্ষ্য করে যেন তোমাদের আচরণ হয় মা বাবার মনের প্রতি নজর করে যেন তোমাদের আচরণ হয় রহমত নাজিল করবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপ যখন বৃদ্ধা
এবং বৃদ্ধ হয়ে যান তাদের প্রতি তোমরা ইহসান পূর্ণ আচরণ করো তারা যখন বুড়াবুড়ি হয়ে যায় এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা রে যুবক আল্লাহর বিধান তোমরা তোমাদের মা বাবারে যদি বার্ধক্য অবস্থায় পাও সবাই পায় না এই নিয়ামত সবাই পায় না যারা পাও তারা ভাগ্যবান নিয়ামতের কদর করো দুজন রে পাও অথবা দুইজনের একজন রে যদি পাও ইহসান পূর্ণ আচরণ করো কখন তারা বুড়া বুড়ি হয় যখন আল্লাহ এই বিধানটা কেন দিলেন যে একজন মানুষ যখন বুড়া বুড়ি হইয়া যায় শিশুর চাইতেও অসহায় হয়ে যায় একটা শিশুর চেয়েও দুর্বল হয়ে যায় বুড়া বুড়ি মানুষ শিশু যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে বুড়া মানুষ যার কাছে ইচ্ছা তার কাছে চাইতে পারে না তুমি সন্তান তার মন বুঝে তার চেহারার দিকে তাকায় যেন বুঝতে পারো আমার মা বাবার কি দরকার যদি বুঝতে পারো না তাহলে যোগ্য সন্তান না তুমি বাবার যোগ্য সন্তান হও চেহারা দেখেই মনের খবরটা যদি বলতে পারো তোমার সন্তানরে যেই পরিমাণ আদর করো এর চেয়ে বেশি আদর মা বাবার প্রতি তোমার রাখতে হবে বিধান হলো কি একটা আপেল একজন যুবকের সামনে বা আমার সামনে কথার কথা আমার সামনে একটা আপেল আমার হাতে আমার মাও বসা মেয়েও বসা মাও বসা মেয়েও বসা এমত অবস্থায় একটা আপেল আমি কারে দিতাম দুজন হাত বাড়ায় রাখছেন আস্তা দিতে ও কাটিয়ে দিল তো না একটা মাত্র আপেল দুজন হাত বাড়াইছেন মা এবং মেয়ে একজন আমার মা আর একজন আমার মেয়ে ইসলামের বিধান হলো তোমার মার হাতে তুমি দিবা অথচ সন্তানাদির প্রতি আমরা যেই পরিমাণ দয়া মায়া দেখাই এর দশ ভাগের এক ভাগ মা বাবার প্রতি দেখাই না তোমার মা বাবার বেশি কিছু লাগে না খুশি করার জন্য মা বাবার সামনে কোনো এক সময় মা তাটা লিয়া বইয়ে কইও আম্মা মা তারে একটু আতায় দেও দেখবা তোমার মার শোক হয়ে গেছে বাপের সামনে গিয়া ছোট শিশুর মতো বইয়া দেখো বাপ কান্দে দিব কারণ তোমার জন্য বাবার কলিজায় মায়া দয়ায় ভরা যুবকরা বুঝে না এই কারণে উল্টা ব্যবস্থা করে উল্টা চলে ট্রাক করে ফল নিয়ে শ্বশুর বাড়ির যাইবেন কি পরিমাণ ধন্যবাদ আর কি পরিমাণ কি ভাইবেন বেশি তো বেশি শাশুড়ি কবিরা আমার পাগল জামাই দেয় এর বেশি বিস্তার কিন্তু মার জন্য এক হালি কলাই না দেখো তোমার মা কতটুকু খুশি হয় শিশুর চাইতে অসহায় হয়ে যান বুড়া বুড়ি মানুষ যুবক কান পেতে শুনেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান তাদের প্রতি সুন্দর আচরণ করবেন সুন্দর আচরণ তাদের মন বুঝে ব্যবহার করবেন আপনার তৌফিক অনুযায়ী প্রতি মাসে একটা বাজেট তাদের জন্য রাখবেন 200 হোক 500 হোক সংসারে কি সংসারের কোনো খাতের জন্য না উনার হাত খরচ হিসাবে আলাদা বাবা দিবেন মা বাবার হাতে 200-500 আলাদাভাবে হাত খরচ দিবেন আপনার আব্বা বুড়া মানুষ এই খরচটা যদি তার হাতে দিতে পারেন বাজারে গেলে তার মন বড় থাকবো মনটা ভালো থাকবো মসজিদের দান বাক্স সামনে আইলে 5 টাকা 10 টাকা দেওয়ার মতো মনে সাহস থাকবো রিটায়ার্ডে আইলে মানুষ যেইভাবে একটা আশায় থাকেন মাসটা গেলে এই টাকা ভাইমো মাসটা গেলে এই টাকা ভাইমো তুমি যোগ্য সন্তান রাখছেন তোমার বাবা তোমার আব্বার মনেও যেন এটা তাকে আমার হুতে প্রতি মাসে আমার ভাষ্য দেয় আর নইলে অনেক মুরব্বী মানুষ দেখা গেছে ডাক দেয় এক কাপ চা খাই যায় না কারণ আজকে যদি আরেকজনের দেখাই আরেকদিন তো খাওয়ানি লাগবো
বুড়ার পয়সা নাই দিব করতে খুব সাবধান এই বিষয়গুলো খেয়াল রাখবেন মা বাবার হাত খালি রাখবেন না 100 200 হইলো তার হাতে হাত কষ্ট দিবেন খোঁজ খবর নেবেন না কোন লাইনে খরচ করছে খোঁজটা নেবেন না মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইহসান পূর্ণ আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما شبدان شبدان تمار ما باب بردك كي پوچھے گلے تادر شتے بیروت تیر آوازے قرقل بشائے کتھا بل بنا দমকের সুরে কোন সময় কথা বলবা না মা বাপ যেন তোমার সাথে কথা বলতে ভয় না ভাই বিষয়টা খেয়াল রাখবা এমন পর্যায়ে তুমি পৌঁছছ না যুবক তার মেজাজ তার আচরণ এমন পর্যায়ে নিয়ে গেছে মা ডরায় একদম তো ডাক দেয় না আছে না নাই কোন জায়গা দিয়ে হচ্ছে তার আচরণ বাফে কিছু কয় না ডরায়া কিসের ডর মারবো যে না ইজ্জতের ডর বাফের সাথে এমন এক উত্তর দিব এমন এক আওয়াজ দিব বাফের নিজের সম্মানের ক্ষতি হয় এই জন্য বাফে কিছু কয় না এমন পর্যায়ে যায় না যুবক ধ্বংস হইয়া যাইবা মুসলমান ভাইরা মা বাবার সাথে এমন আওয়াজে কথা বলা সম্মান সূচক ভাষা এটা কোরআনের কথা সম্মান সূচক ভাষায় বলতে তুমি একজন মানুষকে সম্মান দাও অপরিচিত মানুষ যারা তাদেরকে বর্তমান সময়ের মানুষগুলো তালুর সাথে যে আচরণ করে তালুইরে ফাইলে কি আদব কায়দা তালুই এসে যেই তালুইরে দেখছে উঠে কারো উঠছে তালুয়ে মনে মনে কহা এই এইবার আমার জামাই হলো দূর আছে কি আচরণ মা বাবা এই পৃথিবীর সবচেয়ে বড় পীর আরেকবার বলছি আমি কথাটা সবচেয়ে সম্মানী মানুষ তোমার বাবা মা বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়া সর্বোচ্চ আদব দিয়া মা বাবার সাথে আচরণ করা বিছনা থেকে বাপ নামতেছে জুতা দিবা ঘুরে দাও এটা আশা করছে না তোমার বাপে যখন দেখবো জুতা বাহরতেছো এটা আশা করছি না কিন্তু করছো যখন তুমি কলিজার থেকে দোয়া আইব মা বাপ ঘুমাইতে গেছে সরিষার তেলের বোতল নিয়ে মাথাত লাগাও পাও টিপে দাও ঢিলে দাও আশা করছি না তুমি করছো কলিজার থেকে দোয়া আইব না তুললে না এমনি আর এই খেদমতটা যদি তোমার সন্তানের দেখে যে আমার আব্বা খেদমত ওয়াজ শুনলে সিহন লাগতো না তোমার সন্তান বড়ই শিখতে আর যদি ধমক দেও মা বাপরে যদি ধমক দেও আর তোমার সন্তানের দেখে তাহলে তুমি অপেক্ষা করো সেই দিন বেশি দূরে না লাডিও দেখতারো ঠিক না বেটে একবেড়া দোকানদারি করে সারাদিন কুসকবল লয় না বাপ তাকে বুড়া বাপ বাড়ি তো বৌমা এমন এক বৌমা হয়েছে ফেতনা বাজনারি একটা বাড়ি রাখছে এই বাড়িটাতে মাপিয়ে বাদ দেয় বুড়া বেড়া বাদ কায় ফের করে তো বাপের চিন্তা ভাবনা হইলো এই কথা যদি বাহিরের কেউ শুনে আমার ভূতের সম্মান নষ্ট হইল বাইরের কেউ টেন কয় না আর বউয়ের সাথে তো কথা কওয়ারই সুযোগ নাই তার যেই পাওয়া এই মনের দুঃখটা নাতির টেন করছি ভাই দেখ তোর মাঝ আমার এই বাড়িতে মারতে বাদ দে আমার তো ফের বলে না কয়দিন আর সহ্য করণ যায় নাতি রে এট নাইনে পড়ে নাতি কয় আমিও তো আমার লড়াই কিছু কইতারতাম না তবে তোমার একটা বুদ্ধি দেই বাড়িটা ভাঙ্গেল
বাড়িটা ভাঙ্গেলি দেখবা খেলা শেষ। কেউ হয় না তোর মাঝে করা মানুষ, কাউলা তুমি লাগাও ঘরে বা উনি বেড়া কি করছে, টেবিল তো হলায় বাড়ি ভাঙিয়েছে, আর কি সর্বনাশ হয়েছে, বাড়ি ভাঙছে না সর্বনাশ করছে সারাদিন। দশটিয়া কামানির ক্ষমতা নাই, জিনিস ভাঙিয়ে শেষ করে ফেলছে সব। তার কথায় বোঝা যায় তুই কয়েক সুকেস ভাঙছ বড়া, সারাদিন এটা লইয়া কেটের 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 করছে, এফএম রেডিওর মতো সুইচ দিয়ে সারলে যাবো বাস দিতে হয়ে গেলি। তো বুড়া বেড়ার মনে মনে আমার ভূত বাড়ি দাউনের আগে সে শুয়ে রোগ গেলবে মা সন্ধ্যা তো কয় ওখানার কিস্তা কইলাম না আয়ো কাজগো বাড়িত, এটি সারাদিন কিতা কইছে রাত্রে আইসে বোড়া যেই গরো ঢুকছে তোমার বাড়ির তুমি তা হ আমি থাকতাম না, এই জ্বালা আমার উপরে তুই যাও, তুমি তো গিয়ে আরামের ব্যবসা করো, যত জ্বালা আমার কি তো হইছে জিনিস সত্য রাখতেছে না, একটা পছন্দের জিনিস রাখিয়া আরাম পাই না ভাঙ্গে শেষ করলাম, একটা বাড়ি রাখছিলাম শখ করি এটা ভাঙিয়েছে। বেটার মনে মনে আচ্ছা যা আমার বাপের একটা ধমক দিলাই দু এক কথা কয়ে লাইব পুষি গরমে, হ্যাঁ বুড়ো হয়েছে কত পোষা গেল নাকি জিনিসপত্র ভাঙ্গে লাও একটু ধৈর্য তো বাড়ানি লাগে কইতাছে, এই নাতিটা যেটা আছে দোকানদারের হুত হেঁটে আসছে, দাদা বাড়ি রেখে রে তুমি বাংলা, তুমি বাড়ি ভাঙতে গেল কেড়ে এখন আমি মাপ কই ভাইয়া বাপে ফুটারে জায়গায় তুই মাপের কথা কিতা কষ্ট দাদারে, তোমরা যে মাপে বাদ দেও দাদারে, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই আনবো, এই মাপটা কই ভাই আন বেড়া এমনি বাইরে আসছে রান্দা করে কে বুড়ি হইলে যদি ফেট বুড়িয়া খাইতে চাস মাপের বাড়ি বুড়লে না, ফেট বুড়ি যদি খাইতে চাস ঠিক হয়ে বলো বললে উপায় নাই, তোমার সন্তানে যা দেখবে তোমার জন্য তা রাখবে, যদি খেদমত দেখে তোমার জন্য খেদমত রাখবে, দুনিয়া খুব সহজ চিন্তার জায়গা সহজভাবে মিলায় দেখো, যারা মা বাবার সাথে আচরণ খারাপ করে মা বাপরে বিদায় দেয় তারা নিজেরাও সন্তানদের কাছে ইজ্জত পায় না, মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধানগুলো এটা শুধু এই যুগের উম্মতের জন্য উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল করেন নাই, যুগে যুগেই আল্লাহ এই বিধান নাজিল করেছেন, প্রত্যেক যুগের মা বাবার বাধ্য সন্তান যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন তারা মা বাবার দোয়া যদি সাথে হয় ওই সন্তানের কপাল কি পরিমাণ ভালো হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ জান্নাতে কি আমি একলা যাব নাকি আমার কোনো সাথীও থাকব, বেলাল ভাই কই বেলাল সাহেব আছে এই বেলাল সাহানো গাজর, এই ঘটনাটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব, আবার আরেক জায়গায় যাইতে হয় নান্দাইল শেরপুর, মানুষ তো তারও ঠান্ডার রাত তারাও অপেক্ষা করব, মনে হলো একটু বেশি দেরি হইলেই বাড়িওয়ালা যারা বা দাওয়াত কারিয়ার গাইল টাইল কত কোন ভাই দিয়া যে হদ্দি সত্য বেড়া হুজুর আইস কবার সময় তো খুব ধাবা এক হয় না, এরপরে কেউ ভাললে এটাও কইব মনে হয় অন্য অন্য রাখিয়াছে, কারণ আমরা যদি জুড়ে আনি তে দু তিনজনে গপ করবো দাওয়াত আছে না কিনা, যদি আসতে আনি খাওয়াটা বার হয়ে আসছে কিবা যাইতাম কোন আলেমর ঘরে যদি কেউ ব্যবসা দেয় আহা দুনিয়ার লাগিনি পাগল হয়ে আসছে পাগল হয়ে আসছে দুনিয়ার লাগি, যদি ব্যবসা না দেয় মানুষের সমালোচনা করতে না করে মসজিদে ইমাম থিওরি
কয় জান নাই কোনো গতি হে করে ইমামত খুঁজে চাও মাদ্রাসা দিলাম একটা দোয়ানদারি খুলেছে দেখছ এমন একটা জামানা পার করতেছি আমরা চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরে ফেলছে আর যদি এই আলেম জাতির বিরুদ্ধে কাউকে নিয়ে দাঁড় করাইতে পারে আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারে আলেমদের প্রতি ঘৃণা একটু ভিতরে ঢুকায় দিতে পারে ইমান বের করা সহজ হয়ে যায় কারোর ভিতর থেকে ইমান বের করা শয়তানের জন্য বড় সহজ হয়ে যায় ইমান হারা করে দুনিয়া ছাড়াইতে পারে যদি আলেম এবং ইলিমের বিরুদ্ধে মানুষটাকে নিতে পারে এই কথাগুলি এই জন্য বলছি এটা চলে মানুষে বলা বলি করে যদি কেউ এরকম কথায় আসে যে আলেম রাহ এটা করছে সাথে সাথে প্রতিবাদ করবেন সাবধান আলেম রা না আলেম রার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে বুঝে আসতেছে একজন ব্যক্তির তার খাসলত একজন ব্যক্তির তার আমল নষ্ট হতে পারে তার মধ্যে কমতি থাকতে পারে এটা ইলমের দোষ না তার রক্তের দোষ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলো না আমিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ জান্নাতে একা যাব না কোন সাথী থাকবে আল্লাহ বলেন তোমার সাথে তোমার একজন বন্ধু জান্নাতের সাথী হবে এক বন্ধু হবে জান্নাতের এই সাথী বর্তমান জামানায় কিসে আছে না আমার বিদায়ের পরে আসবে জানা বর্তমানে বিদ্যমান জিন্দাই আছে দুনিয়াতে তো মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারতেন আল্লাহ নাম ঠিকানাটা খুঁয়ে দেও নাম ঠিকানাটা জানায় দেও আমি তার একটু দেখতাম আর ওনার মনে মনে কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাইব ওইটা একটু দেখতাম তার সাথে চললে তো বুঝুন যে আল্লাহ পাক ঠিকানা জানাইয়া দিলেন এক বর্ণনা মতে আলী ইবনে মুয়াফিক তার নাম দামেস্কের একটা বাজারে ব্যবসা করে খুব বড় কোনো দোকান না একটা টং দোকান চালায় এটা দিয়ে সংসার মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওই বাজার পর্যন্ত পৌঁছে গেলেন তার সাথে গিয়া সালাম মুসাফা করে পরিচয় হয়ে গেল শুধু নামটা উনি বলেন নাই জিজ্ঞাসা করছেন আপনি কে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী উনি কি মিথ্যা বলতে পারবেন এমন ভাবে জবাব দিছেন যেটা মিথ্যা হবে না এবং পরিচয়ও জানা যাবে না পরিচয় গোপন থাকবে তুমি কে উনি জানা দিছেন আমি একজন মুসাফির আমি একজন মুসাফির যেই যুবকটা জান্নাতি তার ভিতরে মুসাফিরের কদর আছে না নাই যেই মানুষটা জান্নাতে যাবে আল্লাহর নবীর সাথে তার ভিতরে তো মুসাফিরের কদর আছে মেহমানদারির কদর আছে আর বর্তমানে মেহমান মুসাফির দেখলে মানুষে ডরায় মেহমান মুসাফিরের কদর নেই মেহমান যদি আইয়াও জামাইব কাজে লাগিয়ে তাতে মেহমান জায়গা এটা মেহমান বিদায় হওয়ার কৌশল মুসা আলাইহিস সালাম কি এই লোকে বলেন মুসাফির আপনার কোনো আত্মীয় স্বজন কি এখানে আছে নাকি যে না তাহলে আমার বাড়ির মেহমান হয়ে যান মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন এটাই তো আমি চাইছিলাম উনার বাড়িতে গেলেন সন্ধ্যার দিকে যখন গিয়া বাড়িতে পৌঁছে গেলেন বাজারের ব্যাগটা গড়ে দিয়া পাশের রুমে শুয়ে থাকা বুড়া মহিলা এই আলী ইবনে মুয়াফিকের আম্মা গরম পানি করে গোসল করাইলেন কাপড় চোপড় পরায় বিছানায় বসাইছেন
موسی علیہ السلام জিজ্ঞাসা করেন রে ভাই বাড়িওয়ালা সারা দিন ব্যবসা বাণিজ্য করো কত মানুষের সাথে কত ধরনের কথা বলা লাগে মাথা কেমনে কুলাই এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতাম না আমার আম্মা বৃদ্ধা মানুষ বিছানায় পেশাব পায়খানা করে দেন আমার বিবিকে বললে হয়তো খেদমত করবে এক সপ্তাহের জায়গা দুই সপ্তাহ তিন সপ্তাহের মাথায় আমার বিবির কাছে বিরক্ত হতে পারে তখন তো বিরক্তির আওয়াজে বুড়ি আয়েশা নাক ছিটকায় খেদমত করে আমার মার অন্তরে কষ্ট লাগত এইজন্য মার খেদমত আমি এইভাবেই করি একদিন নয় দুদিন নয় আমার আম্মা এইভাবে অসুস্থ চল্লিশ বছর যাব মুসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হলেন এই চল্লিশ বছর যাবত বুঝি এইভাবেই খেদমত করেন বলে হ এতক্ষণে রান্না বান্না হয়ে গেছে খাবারের প্লেটটাই এনে নিজের হাতে ছোট বাচ্চার মতো করে মুখে উঠায় খাবার খাওয়ায় দিছে খানা খাওয়া শেষ মুসা আলাইহিস সালাম যে মেহমান আইছেন এই মহিলায় জানতে শুনছে মুসাফিরকে নিয়ে একসাথে তোমার জন্য একটু দোয়া করতাম আমার কেবলা মুখী করায় দাও দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও খুশি হয়ে যাও আমি মা তার প্রতি খুশি আছি আল্লাহ তুমিও খুশি হইয়া যাও আমার সন্তানকে দুইটা নিয়ে আমার দিবা একটা দিবা দুনিয়াতে একটা দিও আখেরাতে এই দুনিয়াতে আমার সন্তানকে যতদিন বাঁচা রাখো অভাব নামের দানব তার সামনে আনিও না আমার সন্তান যেন অভাব মুক্ত জীবন যাপন করতে পারে রুজি রোজগারে বরকত দিও এই দুনিয়া থেকে যেই দিন আমার সন্তান বিদায় হয়ে যাবে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও দোয়া শেষ হয়ে গেল মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই দোয়া কি প্রায় সময় করেন নাকি তোমার আম্মা রে মুসাফির আমার মা প্রায় সময় এই দোয়া করেন একটা দোয়া তো ফলাফল আমি পাইতেছি এই ছোট ব্যবসাটা দিয়া যে আমি চলি গো মুসাফির আল্লাহ কোনোদিন আমারে আটকান না কোনো পেরেশানি নেই এই এলাকার যত বড় বড় ধনী মানুষরাই থাকুক না কেন সবাই জানে আমার চাইতে সুখী মানুষ কেউ নাই আমি সুখী মানুষ আল্লাহ আমারে সুখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মার এই দোয়া কবুল করেছেন মার দোয়ার বদৌলতে আল্লাহ পেরেশান মুক্ত জীবন দিছে না জানি না দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় বলেন আসো আমার বুকে আসো তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল হয়ে গেছে আল্লাহ কিয়ামতের দিন তোমার মুসা নবীর সাথে যেন জান্নাত দেন হে আলিম আমি পয়গম্বর মুসা আল্লাহ আমাকে জানিয়েছেন তুমি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের সাথী হইবা মা বাবার দোয়া হোক মূর্খ মা কিছু জানেন না তো দোয়া করা জানে মা বাবার মন খুশি আল্লাহ খুশি যুবক আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করবে সিলেটের একটা ছেলে এই আলোচনা শুনছিল এক জায়গায় মা বাবার গুরুত্ব সম্পর্কে ডেন্টাল ডাক্তার দাঁতের ডাক্তার সে আয়সা আমার সাথে সাক্ষাৎ করে কয় হুজুর আপনার এক বয়ানের একটা ফলাফল আমি ভুগ করতেছি যে কীরকম আমার যে সময় একটু বেশি বেড়াফেরা লাগে হবে সাথে এই সময় সরিষার তেলের বোতল লইয়া মা বাবার টেঙ্গোকে ডোলা আরম্ভ করে
মাওয়ার খিদমত বাড়ায় দেই খিদমত শুরু করে দেই আর দোয়া চাইতে থাকি আল্লাহ কেমনে ফেরেশান মুক্ত করে দেয় মা বাপ খুশি আল্লাহ খুশি অনেক সময় অনেক যুবকরা বিবির কারণে মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না বেশি বাদ পড়ে যায় এটা সময় থাকতে যদি না টাইট না দাও শুধু ডিল দিতে দিতে তোমার এই লোক কিষাণ যদি বুঝা হইব এই আশা তুমি শাসন ছেড়ে দেবে তাহলে সব নষ্ট হইব মাঝে মাঝে শাসন কর্তা মাঝে মাঝে শাসন কর্তা শাসনের মানে এই না বড় রবাসের গুড়ি লন এক দুইবার বুঝাই লিখতে হয় বিবির হক আছে তার মানে এই না তোমার মা বাবার চেয়েও তার কদর বেশি না তোমার হুকুম মানা তার উপরে ফরজ তুমি যদি বলো আমার মা বাবার খেদমত করুন লাগবো এটাই মেনে নেওয়ার কথা এটা মনের ব্যাপার শয়তানের ধোঁকাটা এই জায়গাতেই দেয় যেখানে রহমত বরকত বেশি শয়তানের ধোঁকাও ওখানে বেশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বলল আমিন